Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Waalaikum assalam. Bhalo acho tumra? Waalaikum assalam. Bhalo acho? Alhamdulillah bhalo acho. ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, কত ক্লাসে কি পড়িয়েছিলাম বলো তো? ওয়ালাইকুম আসসালাম। কি পড়িয়েছিলাম গত ক্লাসে? সুন্দরবনের গল্পটা হোমওয়ার্ক দিয়েছিলে। আচ্ছা, তাহলে পড়েছো তোমরা? আচ্ছা, বাড়ির কাজ দেখাও তো, বাড়ির কাজ দেখাও। আয়েশা আমিনা, হ্যাঁ দেখেছি। আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের খাতাটা ক্যামেরার সামনে ধরো। আয়েশা হোসেন দেখেছি, আয়েশা দেখেছি। জাহান রোল বাইশ দেখেছি। রোল চার নুসাই ফামিম দেখেছি, ভেরি গুড। সাবরিনা সালেহিন দেখেছি, ভেরি গুড। আচ্ছা, বুশরা বিনতে বাশার দেখেছি। যার যার নাম বলবো ফাঁকা দাবি। হ্যাঁ, নুহা রোল দুই দেখেছি। সাদিয়া সুলতানা মাইশা দেখেছি। হ্যাঁ, তুমি ক্লাস হয় আমার ক্লাস হয়। হ্যাঁ, জাফরিন শরীফ দেখেছি। আচ্ছা, এখন তাহলে চলো চলো আজকের পড়ায় চলে যাই। আচ্ছা, কথা না গত ক্লাসে পড়িয়েছিলাম সুন্দরবন পর্যন্ত, তাই না? আচ্ছা, তোমরা সবাই বই বের করো। সবাই বই বের করো, সুন্দরবন গল্প সুন্দরবন এটা বের করো। মিস বের করেছি।
আচ্ছা বের করেছো সবাই বের করো মিস বের করছি মিস বের করেছি মিস বের করো মিস আমরা না সুন্দরবন গল্পে মিস বের করেছি লনে 1 2 3 করেছি 4 করে যাই হ্যাঁ করাবো আছে করাবো তাহলে সবাই দেখো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো তোমরা মামি দেখা যাচ্ছে স্ক্রিনে স্ক্রিনে দেখাটা স্ক্রিনে দেখা যায় ঠিক আছে তাহলে দেখো 4 নাম্বার নিচের ছবিটি দেখি ছবিটি সম্পর্কে বলি দেখো ছবিটি দেখি কি মনে হচ্ছে একটা পাখির বাসা হ্যাঁ পাখির বাসা পাখির বাসার মধ্যে দুইটা পাখি বাচ্চা বা পাখির দুইটা ছানা আছে তাই না এই যে মা পাখিটা উড়ে আসে তাহলে দেখো আমি নিচে লিখে দিয়েছি লিখে নাও গাছে ডালে একটি পাখির বাসা আছে ছানা মা পাখিটা বাসার দিকে উড়ে আসছে ছানাগুলো মাকে দেখে আনন্দে কিচিরমিচির করছে সবাই মিউট করে লিখে নাও সবাই মিউট করে লিখে নাও প্লিজ খাতায় লিখবো নাকি বইয়ে লিখবো খাতায় লেখো মিস পাকা যা এই যে এখন দেখা যাচ্ছে সবাইকে মিউট করে দিয়েছি আনমিউট করবে না মানে প্রয়োজন থাকলে মিসের সাথে কথা বলতে হলে কোনো কিছু না বুঝলে তখনই আনমিউট করে কথা বলবে আর তাছাড়া আনমিউট করবে না কেউ মিউট করে রেখেছে এখান থেকে শব্দ আসছে হ্যালো মিস পাখির বাসা কথা বলো মিস মিস আনমিউট করা আছে কে কে একটু দেখ আমি
Miss আমার শেষ মিস আমার শেষ হল এক যার লেখা শেষ মিলিয়ে নাও আর চুপচাপ বসে থাকো আমি চেঞ্জ করে দেব ঠিক আছে মিস আমার হয়নি তিশার লেখা শেষ হয়েছে জান্নাতুল ফেরদৌস তিশার রোল ১৬ জি মিস মিস আমার লেখা শেষ রোল ৫ হ্যাঁ মিলিয়ে নাও আর চুপচাপ বসে থাকো অন্যদের লেখা শেষ হোক পরে চেঞ্জ করবো তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো আর যার লেখা শেষ হয়েছে আমাকে বলতে হবে না তুমি মিলিয়ে নিয়ে চুপচাপ বসে থাকবে মিস কি বইয়ে লিখবো এখনো তুমি লেখোই নাই আমি তো এখন চেঞ্জ করে দিব এটা আমি বলেছি খাতায় লেখো কারণ বইতে তোমরা লিখতে পারবে না তোমাদের জায়গা হবে না মিস আমার লেখা শেষ রোল ২০ আচ্ছা সবার লেখা শেষ হয়েছে চেঞ্জ করে দেই চেঞ্জ করবো আর মাত্র আর ৩ মিনিট রাখবো ২৯:৩২ আমি চেঞ্জ করে দেবো যাদের লেখা এখনো শেষ হয়নি দ্রুত লেখা
এটা শোনো, তোমাদের বলছি না যে শেষ শেষ বলতে হবে না, যার লেখা শেষ হয়েছে মিলিয়ে নেবে, ঠিক আছে? আর এক মিনিট পরে আমি এটা চেঞ্জ করে দিব। লেখা শেষ হয়ে গেলে মিলিয়ে নিয়ে চুপচাপ বসে থাকবো, অন্য লেখা তো শেষ হতে হবে, তাই না? আচ্ছা, এখন আসো পাঁচ নাম্বারে যাই। দেখো এখানে কি লেখা আছে, দেখো এখানে কি আছে, দেখো তো দেখি কি লেখা আছে। ছবিতে কয়টি বানর তা কথায় লেখা, আসো তো বানর কয়টা গুনে দেখি। দেখো তো তোমরা গুনে কয়টা পাও, প্রত্যেকে গুনো। ছবিতে কয়টি বাঘ আছে তা কথায় লিখি, বাঘ আছে কয়টা বলো। হরিণ আছে পাঁচটি, আর হচ্ছে দেখো চার পাকা ঘরের নিচের সংখ্যা গুলো কথায় লিখে। এখানে দেখো বারো কথা না শুনো, বারো পনেরো আঠারো তেইশ পঁচিশ সংখ্যাগুলো কিভাবে লেখা আছে, অঙ্কে লেখা আছে, তাই না? তোমাদের কি করতে হবে, কথায় লিখতে হবে। এই যে ঘরের মধ্যে আমি লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। বইতে লেখো, বইতে লিখবো, বইতে লেখো, জায়গা হবে, ঠিক আছে? মিউট করো তো, মিউট করো সবাই। লেখা শেষ হয়ে গেলে চেঞ্জ করে ফেলবো, কথা বাদ দিয়ে দ্রুত লেখো। আচ্ছা আমি প্রথমে যা বলে তোমরা তখন কথা বলো কেন বলো তো? আমার কথা ঠিকঠাক মতো না শুনতে পরে শুধু বলতেই থাকো বলতেই থাকো, এভাবে বললে হবে? টিচারের কথা পুরো করে শুনতে হবে না? উপরে চন্দ্রবিন্দু হয়, চন্দ্রবিন্দু হয়। শোনো এই যে কথা শোনো, পনেরোর উপরে চন্দ্রবিন্দু হয়, পাঁচের পাঁচের উপরে চন্দ্রবিন্দু হয়, পঁচিশের উপরে সবগুলোর উপরে চন্দ্রবিন্দু হয়, পাঁচ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সবগুলোর উপরে হয়, কিন্তু শুধুমাত্র একমাত্র পনেরোর উপরে হয় না।
তো কিছু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না অন্যরা বলো তো দেখা যাচ্ছে নাকি তাহলে ওর দেখা যাচ্ছে তাহলে সবার যদি দেখা যায় একজনের যদি দেখা না যায় হ্যাঁ তাহলে তার সমস্যা তাহলে তার হয় নেটওয়ার্কের সমস্যা না হয় নেটওয়ার্কের সমস্যার জন্য সাধারণত কিন্তু কথা তো শোনা যাচ্ছে তুমি কি দিয়ে জয়েন করেছো তোমার কোন ডিভাইস দিয়ে জয়েন করেছো সেটা সমস্যা আপনি বললেন এই যে আমি বলেছিলাম মানা করেছি না যে আমার আমার মিস আমার এত রোল সে সেটা বলতে মানা করেছি না যাতে লেখা হয়ে যাবে মিলিয়ে নিয়ে চুপচাপ বসে থাকবে একটা নির্দিষ্ট সময়ের পরে আমি চেঞ্জ করে দিই আবার কথা বলে এত কথা বলে না অন্যদের ডিস্টার্ব হয় তো দেখা যাচ্ছে আচ্ছা সবারই তো শেষ হয়ে গিয়েছে এখন তাই না শেষ হয়েছে একজনের কাছে শুনতে চাইলে সবাই আমাদের আচ্ছা ঠিক আছে তাহলে চলো মিস আমাদের গ্রুপ আইডির নাম কি কেন তুমি গ্রুপ আইডিতে জয়েন করা নাই জয়েন নাই না মিস ইউজিএসসি ক্লাস ওয়ান আম্মা শুনেছো কি বলেছি ক্লাস টু ও সরি ক্লাস টু ভুলে গেছি আচ্ছা তোমরা এখন পরের যে কবিতা আছে আমাদের এই বাংলাদেশ ওটা বের করো সবাই বইতে বের করো কোনটা আমাদের এই বাংলাদেশ পৃষ্ঠা ১২ হুম
শুনতে পাচ্ছ আমার কথা? তুমি পড়ো, আমাদের দেশ বুজলুর রশিদ, আমাদের দেশ তারে কত ভালোবাসে, সবুজ ঘাসের বুকে হেফালে হাসি, মাঠে মাঠে চড়ে গরু নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাঝে মেঘের ছায়, রাখাল বাগে বাসি কেটে যায় বেলা, চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। আচ্ছা, ভেরি গুড। শোনো, সবাই বলা যাবে না। আমি বলি মাইমুনা তুমি পড়ো। জান্নাতুল ফেরদৌস তিশা, তুমি পড়ো তো। আর সবাইকে কি বলেছি বলো তো? সবাইকে বলেছি মিউট করে রাখতে। মিস বলবো? বলো। আমাদের দেশ লিখেছেন বজলুর রশিদ, আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালি হাসি, মাঠে মাঠে চড়ে গরু নদী পড়ে যায়, জেলে ভাই ধরে মাছ নিয়ে গিয়েছে, রাখাল বাজার বাসি কেটে যায় বেলা, চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা, সোনার ফসল ফলে ক্ষেত ভরে ধান, এরপরে যে গল্প, আচ্ছা এরপর থেকে আমরা শোনো, এরপরে আমি এক থেকে শুরু করবো, এক থেকে পাঁচ পর্যন্ত একটা গল্প বা কবিতা এরকম পড়বে। আজকে তো এক পড়েছই, তাই না? মনে রাখবে আগামী ক্লাসে দুই থেকে পড়বে, মানে যে গল্প বা কবিতা আছে যেগুলো পড়াবো ওগুলা দুই থেকে, মানে পরের পেছনে সবাই পড়তে ইচ্ছা করে সবাই ভাবে পড়বে। হ্যাঁ, আমি বলি এটা আর থাকবে না তখন। এখন কথা হচ্ছে যে আসো, এই আমাদের দেশ এই কবিতাটাতে কি বলা হয়েছে একটু বুঝে নিয়ে আসো। আমাদের দেশ এই কবিতাটি লিখেছেন আনামু বজলুর রশিদ, ঠিক আছে? এই কবিতাটি লিখেছেন হচ্ছে আনামু বজলুর রশিদ। তো আমাদের দেশ তারে কত ভালোবাসে, অর্থাৎ আমাদের দেশ এই দেশটাকে আমরা অনেক ভালোবাসি, তাই না? সবুজ ঘাসের উপরে শেফালির হাসি, সবুজ ঘাসের উপর শেফালি ফুল যখন পড়ে, শেফালি ফুল আমাদের স্কুলেও আছে, শেফালি ফুল কে, সাদা রঙের ফুল আর হলুদ কমলা রঙের বোটা, তাই না? তো সবুজ ঘাসের উপর যখন শেফালি ফুল গাছ থেকে পড়ে, তখন মনে হয় ফুলটা হেসে আছে, মানে এতটাই সুন্দর। মাঠে মাঠে গরু চড়ে, গরু নদী বয়ে যায়, দেখো মাঠে মাঠে গরু চড়ে আর কি করে, নদীর মতো নদী বয়ে যায়, ঠিক আছে? এই যে গরু, এই যে এখানে দেখো, এই যে ঘাস খাচ্ছে গরু, চড়ছে আসা গরু বেড়াচ্ছে, ঠিক আছে? জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়, এই যে জেলে ভাই কি করছে, মাছ ধরছে নদীতে, মাছ ধরছে মেঘের ছায়। রাখাল বাসায় বাজায় বাসি কেটে যায় বেলা, চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা, রাখাল এই যে মনের সুখে, দেখো রাখাল মনের সুখে বাসি বাজায়, ঠিক আছে? গাছের ছায়ায় দেখো রাখাল মনের সুখে বাসি বাজাচ্ছে,
আর এভাবে বাঁশি বাজাতে বাজাতে তার বেলা কেটে যায়, অর্থাৎ সময় কেটে যায়। চাষা ভাই যখন জমিতে চাষ করে সে অবহেলা না করে সুন্দর মতো, এই যে দেখো চাষা ভাই এই যে গরু দিয়ে জমি চাষ করছে, হ্যাঁ কাজে অবহেলা না করে সুন্দর মতো কাজ করে। সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। এই যে সোনার ফসল যখন ফলে, দেখো যে ধান হলুদ রঙে সুন্দর হয়ে আছে যখন সোনার ফসল ফলে, আর ক্ষেত ভরা ধান যখন ধানের যখন মানে ক্ষেত ভরে থাকে তখন কি হয় সকলের, তখন ধান দেখে বা ফসল দেখে সবাই খুশি হয়ে যায়, তখন খুশিতে সবার মুখে হাসি থাকে আর মনে দেখা যায় গান আর গান থাকে। ঠিক আছে, সবার মুখে হাসি আর গান আর গান গেয়ে বেড়ায়। ঠিক আছে, বুঝেছ? প্রত্যেকে দেখো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করে, জেলে ভাই মাছ ধরে, তারপরে রাখাল যখন গরু চড়াতে আসে বাঁশি নিয়ে, সে বাঁশি বাজায় আর গরু চড়ায়, এভাবেই তার সময়টা কেটে যায়। চাষা ভাই যখন চাষ করে তখন কোনো অবহেলা না করে জমি চাষ করতে থাকে, আর জমি চাষ করে কি করে বীজ বপন করে, সেটা থেকে সুন্দর ফসল ফল। আর এই সোনার ফসল দেখেই মানে ধান যখন পেকে যায় তখন সোনালি রঙের হয়ে যায়, তাই না? আর এই সোনালি রঙের ধান দেখে সব মুখে হাসি থাকে আর মুখে গান আর গান থাকে। ঠিক আছে, হচ্ছে যে আসলে তোমাদের তো আর সময় নেই, মানে সময় প্রায় শেষ, তাহলে তোমাদের বাড়িটা লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে এটা কত পৃষ্ঠা, 12 পৃষ্ঠা, তাই না? 12, 10, 11, 12, এই 3 পৃষ্ঠা তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, যেটা করলো না পড়া এবং লেখা। আর এই কবিতাটা, এই যে কবিতা আমাদের দেশ আনম বদরুল রশিদ, এইটা কবিতার নাম এবং কবির নাম সহ এখানে আছে 8 লাইন কবিতা, পুরোটাই তোমরা পড়ে ফেলবে, পড়ে বাড়ির কাজে খাতার মধ্যে লিখে ফেলবে। বুঝেছো আমার কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ির কাজ কি থাকবে, 11 পৃষ্ঠা আর 12 পৃষ্ঠা, হ্যাঁ 10 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা আর 12 পৃষ্ঠা। প্রশ্নগুলো খাতায় লিখবে, সাথে সাথে উত্তরগুলো লিখবে। ঠিক আছে, হ্যাঁ কিছু বলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ নুসাইফা মিম তোমার বাড়ির কাজ দেখেছি। আচ্ছা এখন একদমই সময় নেই, ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।